LibreOffice Calc-এ শীট নিয়ে কাজ করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব সারি ও কলাম যোগ করা এবং মুছে ফেলা, শীট যোগ করা এবং মুছে ফেলা, শীটের পুনর্নামকরণ। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে Ubuntu Linux 10.04 এবং LibreOffice সংকলনের সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। আসুন একটি স্প্রেডশিটে কিভাবে সারি এবং কলাম যুক্ত করতে হয় তা আলোচনার মাধ্যমে এই টিউটোরিয়াল শুরু করা যাক। personalfinancetracker.ods ফাইলটি খুলুন। কলাম এবং সারি এককভাবে অথবা একসাথে যুক্ত করা যায়। স্প্রেডশিটে একটি সারি বা একটি কলাম যোগ করতে প্রথমে সেই সেল, কলাম বা সারিটি নির্বাচন করুন যেখানে আপনি নতুন কলাম অথবা নতুন সারিটি যোগ করতে চান। উদাহরণস্বরূপ personalfinancetracker.ods ফাইলের প্রথম সারির যে কোনো স্থানে ক্লিক করুন। যে সেলে কস্ট লেখা আছে সেটিতে ক্লিক করুন। এখন মেনু বারের ইনসার্ট বিকল্প ক্লিক করে রোজ ক্লিক করুন। দেখুন নির্বাচিত সারির উপরে একটি নতুন সারি যুক্ত হয়েছে। একইভাবে একটি নতুন কলাম যোগ করার জন্য মেনু বারের ইনসার্ট বাটনে ক্লিক করুন এবং কলামস ক্লিক করুন। দেখুন নির্বাচিত কলামের আগে একটি নতুন কলাম যুক্ত হয়েছে। এখন আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। যদি আপনি কলামের নির্বাচন তার সংশ্লিষ্ট অক্ষর অথবা সারি নির্বাচন সেটির সংশ্লিষ্ট সংখ্যাতে ক্লিক করে করে থাকেন তাহলে একটি নতুন কলাম বা সারি যোগ করতে রাইট ক্লিক করুন এবং যে ড্রপ ডাউন মেনু প্রদর্শিত হচ্ছে তার থেকে ইনসার্ট কলামস বা ইনসার্ট রোজ বিকল্প বেছে নিন অথবা একটি সেলে ক্লিক করে সেটি নির্বাচন করুন তারপর রাইট ক্লিক করে ইনসার্ট বিকল্প নির্বাচন করুন আপনি এই রকম একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন একটি সারি বা কলাম যোগ করতে এন্টায়ার রো বা এন্টায়ার কলাম বিকল্পটি নির্বাচন করুন একসাথে একাধিক কলাম বা সারি যোগ করার জন্য প্রথম সেলটির উপর বাম মাউস বাটন চেপে ধরে প্রয়োজনীয় সেলগুলি জুড়ে টানুন যাতে প্রয়োজনীয় কলাম বা সারিগুলি উজ্জ্বল হয়ে যায় এখানে চারটি সেল উজ্জ্বল হয়ে গেছে নতুন সারি বা কলাম যোগ করতে যে কোনো একটি আলোচিত পদ্ধতি অনুসরণ করুন আমরা নতুন সারি যোগ করতে চাই সুতরাং নির্বাচিত স্থানের উপর রাইট ক্লিক করুন এবং ইনসার্ট বিকল্প নির্বাচন করুন এরপর এন্টায়ার রো বিকল্পটি নির্বাচন করুন ওকে বাটনে ক্লিক করুন লক্ষ্য করুন নির্বাচিত সারিগুলির প্রথমটির উপরে আরও তিনটি নতুন সারি যুক্ত হয়ে গেছে এরপর আমরা শিখব কিভাবে একটি বা একসাথে একাধিক কলাম মুছে ফেলা যায় একটি কলাম বা সারি মুছে ফেলার জন্য প্রথমে যে কলাম বা সারিটি মুছে ফেলতে চান সেটি নির্বাচন করুন উদাহরণস্বরূপ যে কলামে লন্ড্রি লেখা আছে আপনি যদি সেটি মুছে ফেলতে চান তাহলে প্রথমে সেই কলামের একটি সেলে ক্লিক করে সেটি নির্বাচন করুন এখন সেলের উপর রাইট ক্লিক করে ডিলিট বিকল্পটির উপর ক্লিক করুন একটি ডায়ালগ বক্স দেখা যাচ্ছে যার শিরোনাম ডিলিট সেলস এখন শিফট সেলস আপ বিকল্পটি ক্লিক করুন তারপর ওকে বাটনে ক্লিক করুন দেখুন সেলটি মুছে গেছে এবং এর নিচের সেলগুলি উপরে উঠে এসেছে আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক এখন শেখা যাক একাধিক কলাম বা সারি কিভাবে একসাথে মুছে ফেলা যায় উদাহরণস্বরূপ মিসলেনিয়াস লিখিত সারিটিকে মুছে ফেলতে সেই সারির ক্রমিক সংখ্যা অর্থাৎ 6 লিখিত সেলটিকে নির্বাচন করুন এখন ওই সেলের উপর মাউসের বাম বাটন টিপুন এবং সম্পূর্ণ সারি জুড়ে সেটিকে টানুন অথবা যে সারিটি মুছে দেওয়া হবে সেটির সারির নম্বরের উপর ক্লিক করুন সম্পূর্ণ সারি উজ্জ্বল হয়ে গেছে সেলের উপর রাইট ক্লিক করুন তারপর ডিলিট বিকল্পের উপর ক্লিক করুন একটি ডায়ালগ বক্স দেখা যাচ্ছে যার শিরোনাম ডিলিট সেলস এখন শিফট সেলস আপ বিকল্পে ক্লিক করুন এবং তারপর ওকে বাটনে ক্লিক করুন দেখুন সম্পূর্ণ সারিটি মুছে গেছে এবং নিচের সারি উপরে উঠে এসেছে একইভাবে আপনি সারির পরিবর্তে কলাম নির্বাচন করে
কলাম মুছে ফেলতে পারেন। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। একটি শীটের মধ্যে একাধিক সারি এবং কলাম যোগ করা এবং মুছে ফেলার পদ্ধতি শেখার পর এখন আমরা শিখব কিভাবে ক্যালকে শীট যোগ করা বা মুছে ফেলা যায়। ক্যালকে একটি নতুন শীট যোগ করার কয়েকটি উপায় আছে, আমরা সেগুলি এক এক করে শিখব। সব পদ্ধতির জন্য প্রথম ধাপ হল যে শীটের পরে নতুন শীট যুক্ত করতে চাইছেন সেটি নির্বাচন করা। এখন মেনু বারের ইনসার্ট বিকল্পে ক্লিক করুন এবং তারপর শীট ক্লিক করুন। একটি ডায়লগ বক্স খুলে গেছে যার শিরোনাম ইনসার্ট শীট। এখন বর্তমান শীটের পরে একটি নতুন শীট যুক্ত করতে আফটার কারেন্ট শীট রেডিও বাটন নির্বাচন করুন। নেম ক্ষেত্রে আমাদের নতুন শীটের নাম হিসাবে শীট 4 দেখা যাচ্ছে। এই নাম কম্পিউটার নিজে থেকে দেয়। আপনি চাইলে এটির পুনরায় নামকরণ করতে পারেন। এখন ওকে বাটনে ক্লিক করুন। দেখুন বর্তমান শীটের পরে একটি নতুন শীট যুক্ত হয়েছে। একটি নতুন শীট যোগ করার অন্য একটি পদ্ধতি আলোচনা করা যাক। ক্যালক উইন্ডোর নিচে বাম দিকে বর্তমান শীট ট্যাবের উপর রাইট ক্লিক করুন, ইনসার্ট শীট বিকল্পটি নির্বাচন করুন। আপনি শীটের অবস্থান, সংখ্যা এবং নাম নির্বাচন করুন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। আপনার নির্দেশ অনুসারে শীট যুক্ত হয়ে যাবে। বর্তমান শীটের পর একটি শীট যোগ করার অন্য একটি সহজ উপায় হল অ্যাড শীট বাটন, অর্থাৎ যেটি শীট ট্যাবের পাশে একটি যোগ চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করা। এটিতে ক্লিক করলে শেষ শীটের পরে একটি নতুন শীট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। একটি নতুন শীট যোগ করার শেষ পদ্ধতি হল নিচের শীট ট্যাবে অ্যাড শীট যোগ চিহ্নের পাশের ফাঁকা জায়গায় ক্লিক করে ইনসার্ট শীট ডায়ালগ বক্স ব্যবহার করা। ফাঁকা জায়গায় ক্লিক করুন। দেখুন ইনসার্ট শীট ডায়ালগ বক্স প্রদর্শিত হচ্ছে। আপনি ডায়ালগ বক্সে শীটের বিস্তারিত বিবরণ লিখুন এবং তারপর ওকে বাটনে ক্লিক করুন। কিভাবে শীট যোগ করতে হয় তা শেখার পরে এখন জানা যাক ক্যালকে কিভাবে শীট মুছে ফেলা যায়। শীট এককভাবে বা একসাথে মুছে ফেলা যায়। একটি শীট মুছে ফেলতে যে শীটটি আপনি মুছে ফেলতে চাইছেন সেটির ট্যাবে রাইট ক্লিক করুন এবং পপ আপ মেনুর ডিলিট শীট বিকল্পটিতে ক্লিক করুন। তারপর ইয়েস বিকল্পটির উপর ক্লিক করুন। দেখুন শীটটি মুছে গেছে। একটি নির্দিষ্ট শীট মুছে ফেলার আরেকটি উপায় হল মেনু বারের এডিট বিকল্প ব্যবহার করা। উদাহরণস্বরূপ যদি আপনি তালিকা থেকে শীট 3 মুছে ফেলতে চান তাহলে মেনু বারের এডিট বিকল্পের ওপর এবং তারপর শীট বিকল্পে ক্লিক করুন। এখন পপ আপ মেনুর ডিলিট বিকল্পটিতে ক্লিক করুন এবং তারপর ইয়েস বিকল্পটির উপর ক্লিক করুন। দেখুন শীটটি মুছে গেছে। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। একাধিক শীট মুছে ফেলতে উদাহরণস্বরূপ যদি আপনি শীট 2 এবং শীট 3 মুছে ফেলতে চান তাহলে প্রথমে শীট 2 ট্যাবে ক্লিক করুন এবং তারপর কিবোর্ডের শিফট বাটন টিপে ধরে শীট 3 ট্যাবে ক্লিক করুন। যে কোনো একটি ট্যাবের উপর রাইট ক্লিক করুন এবং পপ আপ মেনু থেকে ডিলিট শীট বিকল্পের উপর ক্লিক করুন, তারপর ইয়েস বিকল্পের উপর ক্লিক করুন। দেখুন দুটি শীটই মুছে গেছে। পরবর্তী আলোচনার আগে আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। একটি নির্দিষ্ট শীট মুছে ফেলার আরেকটি উপায় হল মেনু বারের এডিট বিকল্প ব্যবহার করা। উদাহরণস্বরূপ আপনি যদি তালিকা থেকে শীট 6 এবং শীট 7 মুছে ফেলতে চান তাহলে মেনু বারের এডিট বিকল্পের ওপর এবং তারপর শীট বিকল্পে ক্লিক করুন। এখন পপ আপ মেনুর সিলেক্ট বিকল্পটি ক্লিক করুন। যে ডায়ালগ বক্স দেখা যাচ্ছে তার শীট 6 বিকল্পটি ক্লিক করুন এবং তারপর কিবোর্ডের শিফট বাটনটি টিপে ধরে শীট 7 বিকল্পে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করুন। যে শীটগুলি আপনি মুছে ফেলতে চান সেগুলি নির্বাচিত হয়ে গেছে। এখন আবার মেনু বারের এডিট বিকল্পের উপর ক্লিক করুন এবং তারপর শীট বিকল্পে ক্লিক করুন। এবার পপ আপ মেনুর ডিলিট বিকল্পটি ক্লিক করে ইয়েস বিকল্পের উপর ক্লিক করুন। দেখুন নির্বাচিত শীটটি মুছে গেছে।
ক্যাল থেকে কিভাবে শীট মুছে ফেলতে হয় তা শেখার পরে এখন স্প্রেডশিটে শীটগুলির নাম কিভাবে পরিবর্তন করা যায় তা শেখা যাক। একটি স্প্রেডশিটে বিভিন্ন শীটগুলির নাম স্বাভাবিকভাবে শীট 1, শীট 2, শীট 3 ইত্যাদি হয়। এই নামকরণ একটি ছোট স্প্রেডশিট অর্থাৎ যেটিতে শুধুমাত্র কয়েকটি শীট আছে তার জন্য উপযোগী, কিন্তু অনেক শীট থাকলে এই পদ্ধতি খুবই কষ্টসাধ্য। ক্যালকে আপনি আপনার পছন্দ অনুসারে শীটের নামকরণ করতে পারেন। ধরুন এখন যদি আপনি শীট 4 এর নাম পরিবর্তন করে ডাম্প করতে চান, তাহলে আপনাকে শীট 4 ট্যাবের উপর ডাবল ক্লিক করতে হবে। দেখুন একটি ডায়লগ বক্স খুলে গেছে যার শিরোনাম রিনেম শীট। তাতে একটি টেক্সট বক্সে শীট 4 ডিফল্ট ভাবে লেখা আছে। এখন এই নাম মুছে ফেলে শীটের নতুন নাম ডাম্প লিখুন। ওকে বাটনে ক্লিক করুন। দেখুন শীট 4 এর নাম পরিবর্তিত হয়ে ডাম্প হয়ে গেছে। এবার শীট 5 এবং ডাম্প মুছে ফেলা যাক। এখানেই লিব্রিঅফিস ক্যালকের এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এতে আমরা শিখেছি সারি এবং কলাম যুক্ত করা ও মুছে ফেলা, শীট যুক্ত করা এবং মুছে ফেলা, শীটের নাম পরিবর্তন, অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী। স্প্রেডশিট practice.ods ফাইলটি খুলুন। সিরিয়াল নাম্বার শিরোনামের কলামটি নির্বাচন করে মুছে ফেলুন। শীটের নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট শীট করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে, যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। শুভবিদায়।